হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার চেঙ্গিজকে নিয়ে। তো সত্যি বলতে আমরা কিন্তু প্রত্যেকে জিদ্দার চেঙ্গিজকে নিয়ে কিন্তু গতকাল থেকে মানে আমাদের মধ্যে এক্সাইটমেন্টটা কিন্তু আরও অনেকটা বেড়ে গিয়েছে। তার কারণটা হচ্ছে গতকাল কিন্তু জিদ্দা নিজেই কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন একটা লাইভ ভিডিওতে এসে যে চেঙ্গিজের কিন্তু র্যাপ আপ হয়ে গেছে, মানে চেঙ্গিজের শুটিং কিন্তু মোটামুটি শেষ এবং এর পরবর্তীকালে যা হবে সেটা হচ্ছে পোস্ট প্রোডাকশনের কাজ এবং তারপরে টিজার আসবে, তারপরে গান আসবে। সো এখন কিন্তু আমাদের মধ্যে জাস্ট একটাই প্রশ্ন ঘুরছে যে জিদ্দার চেঙ্গিজ তাহলে কবে রিলিজ হবে। সো অনেকে কিন্তু অনেকে মন্তব্য করছেন যে জিদ্দার চেঙ্গিজ ডিসেম্বরে আসবে। সো এটা কিন্তু জাস্ট নেক্সট টু ইম্পসিবল, এবং এটা ডিসেম্বরে আসা কিন্তু একদমই পসিবল নয়, সম্ভব নয়। আবার অনেকে কিন্তু বলছে যে এটা সরস্বতী পুজোর সময় আসবে, মানে 23rd of January বা 26th of January, এই যে একটা যে হলিডে একটা রয়েছে সেই সময়টা কিন্তু আটা আসতে পারে বলে অনেকে কিন্তু বলছে। সো এটা কিন্তু আমার মনে হয় না যে চেঙ্গিজ ওই সময়টাতে আসতে পারে। তার কারণটা হচ্ছে ওই সময়টা কিন্তু ওটা অনেকগুলো বাংলা ছবি রিলিজ করছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি কিন্তু মোস্ট মানে হাইপড মুভি পাঠান শাহরুখ খান কাম ব্যাক করছে এবং ইয়াসরাজ কিন্তু এটাকে অনেকটা লার্জ স্কেলে কিন্তু রিলিজ করবে। তো পাঠানের সঙ্গে ক্ল্যাশ করা কিন্তু জাস্ট চারটিখানি কথা নয়, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কাবেরীর অন্তর্ধান কিন্তু আসছে, যেখানে আমাদের মেন লিড কাস্ট কিন্তু রয়েছে প্রসেনজিৎ, এবং তারপরে কিন্তু আসছে অরিন্দম সিলের হচ্ছে মায়া কুমারী আসছে, যেখানে আবির রয়েছে, ঋতুপর্ণা রয়েছে, এবং তারপরে SPF এর সম্ভবত দিলখুশও কিন্তু ওই সময়টা একটা রিলিজ হতে পারে, এবং তারপরে হচ্ছে মানব জুবিন আসছে, তারপরে সম্ভবত হুল্লো.com কিন্তু ওই সময়টা আসতে পারে। সো একসঙ্গে কিন্তু এতগুলো ছবি রিলিজ করছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে পাঠান কিন্তু ওই সময়টা রিলিজ করছে, শাহরুখ খানের পাঠান। সো এতগুলো ছবির সঙ্গে আমার মনে হয় যে ক্ল্যাশটা করতে চাইবে না হচ্ছে আমাদের জিদ্দা, এবং জিদ্দা সম্ভবত ওই পয়লা বৈশাখের দিকে টার্গেট করতে পারে, বা যদি না হয় তাহলে কিন্তু আলটিমেটলি জিদ্দার চেঙ্গিজ কিন্তু ঈদে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তার কারণটা হচ্ছে ঈদ মানে জিদ, জিদ মানে ঈদ, এটা আমরা প্রত্যেকেই জানি, এবং এটা আমার প্রেডিকশন যে এটা ওই সময়টাতে না এসে ঈদে আসার একটা সম্ভাবনা রয়েছে, যার মানে এটা কিন্তু ক্ল্যাশ করবে অঙ্কুশের মির্জার সঙ্গে। সো এটাই মেনলি আমার আজকের ভিডিওর বক্তব্য ছিল। তোমাদের কি মনে হয় যে জিদ্দার চেঙ্গিজ কবে রিলিজ করতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।